গণেশ চতুর্দশী উপলক্ষে শিলচর অম্বিকাপট্টিতে গণেশ পূজার আয়োজন করলো হ্যাপি বয়েজ গ্রুপ। শুক্রবার কোভিড বিধি মেনে পূজা শুরু হয়। পূজা করতে গিয়ে কোনোভাবে কোভিড বিধি লঙ্ঘন না হয় সেদিকে পুরো নজর রয়েছে আয়োজক কমিটির। মাস্ক ছাড়া প্রবেশে বাধা রয়েছে ভক্তদের, চলছে মণ্ডপ স্যানিটাইজেশনও। পূজার্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন পূজা কমিটির সভাপতি দেবরূপ সেনগুপ্ত বাপটু জানান, এবছর তাদের ১১তম এই পূজার আয়োজন। এই করোনা অতিমারীর সময়ে তারা করোনা ভাইরাসকে থিম করেছেন। তিনি বলেন, গণেশ করোনা ভাইরাসকে বধ করছেন এমন দৃশ্য রয়েছে মণ্ডপে। এছাড়াও করোনা বিধি নিয়ে মানুষকে সচেতন করতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার বিষয়ে বার্তা রয়েছে। তিনি কোভিড বিধি মেনে পূজার্চনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান। রবিবার বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ রায়, আকাশ সাহা, পাপন দেব, রিম দাস প্রমুখ। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। আমরা হ্যাপি বয়েজ গ্রুপ সর্বপ্রথম বরাকবাসী তথা সবাইকে জানাই গণেশ চতুর্দশীর আন্তরিক প্রীতির শুভেচ্ছা। আমরা এবার ১১তম আমাদের শ্রী গণেশ চতুর্দশী উৎসব। আপনারা জানেন, অবগত আছেন যে করোনা যেটা হাহাকার চলছে এখন যা হচ্ছে, তাই আমরা এবার আমাদের থিমটা করোনা নিয়ে। মানুষ মাস্ক পরে না, স্বচ্ছতা বজায় না, সোশ্যাল ডিস্টেন্স যেটা দেখা যায় অত বেশি বজায় না, তাই এবারের থিমটা আমরা রাখলাম যে মাস্ক যেরকম আছে। আর গণেশের যেটা প্রতিমা আপনারা দেখছেন যে করোনা বধ করছেন, তাই গণেশ ভগবানের কাছে এটাই প্রার্থনা যে করোনাটা যাতে বধ হয় এবং সর্ববাসী যাতে আনন্দ মেতে উঠে, এটাই কামনা। আর আপনারা দেখতে পারবেন যে প্রসাদ বিতরণ এবার এরকম হচ্ছে না, কেন কি করোনার জন্য আমরা নিয়ম নীতি মেনেই, নিয়মের একটু বাড়ছি প্রসাদ, পুরা গ্যাদারিং যাতে না হয় এই নিয়মেই প্রসাদ বাটা হচ্ছে। এবং পুরা স্যানিটাইজভাবে পুরা প্যান্ডেল রাখা হয়েছে এবং মাস্ক ছাড়া আমরা এখানে কেউকে প্রবেশ করতে দিচ্ছি না। এবং এখানে যে পূজা হচ্ছে, সকাল ৯টার থেকে আমাদের পূজা আরম্ভ হয়েছে এবং ১১টায় অঞ্জলি হয়েছে। এখন হোমের মাধ্যমে পূজা শেষ হবে এবং সন্ধ্যায় আরতি হবে এবং কাল আমাদের দর্শনের জন্য রাখা হবে, রবিবারে আমাদের বিসর্জনের মাধ্যমে এই পূজা সম্পন্ন হবে।